ওকে ব্রন, আজকে চলে এসেছি আঙ্গুরের বাড়িতে। এটা হচ্ছে বাসা, আর প্রচুর আঙ্গুর ধরছে বাগানে। গাছে হচ্ছে প্রচুর আঙ্গুর। এ পাকছে টকনা মিষ্টি, খেয়ে দেখি তো টকনা মিষ্টি। মিষ্টি তো আছে, বাসার বীজ আছে ভিতরে আর কি। ঠিক আছে, বাসার সামনে যে উঠান আছে, উঠানের উপর চাল দেওয়া আছে। আঙ্গুর গাছ আসলে প্রচুর ধরছে আঙ্গুর, বেশ মিষ্টি আছে আর কি। এই যে গাছের আঙ্গুর ধুলাই করা। আসলে মোটামুটি বেশ ভালো মিষ্টি আছে। আমাদের তো খেয়ে দেখছে না, খুব বেশি বড় না, একটু মাঝারি সাইজের, বাট খাওয়ার উপযোগী আছে। আর এটা হচ্ছে যে আঙ্গুরের গাছ লাগাচ্ছে, সেটা আমার ফ্রেন্ড একরামুল আছে, মূলত আসলে তার গাছ এটা। মেকআপ করিস নাই? না, বোর্ড আলতা শোনো, মেখে একটু দেখি। আঙ্কেল, তুমি কি আঙ্গুর খাও প্রতিদিন? প্রতিদিন খাই, আধা কেজি করে আঙ্গুর খাই প্রতিদিন। এর উঠানে কিন্তু সামান্যটি জায়গা, বাট জায়গার ভিতরে অনেকগুলো শাকসবজি লাগাইছে একদম। এটা তো আসলে আছে আঙ্গুর গাছ, এটা বাদেও আসলে একদম তরতাজা পিওর পুঁই শাক। কিনে দেখছি সজনি গাছ আছে, তাছাড়াও পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, মরিচ গাছ দেখি, আবার বাতাবি লেবু আছে, জাম্বুরা, জাম্বুরা যেটা আসলে আমরা বলি, বাতাবি না জাম্বুরা গাছ নিয়ে আসলে ধরছে এই যে সজনি। আর এদিকে পেয়ারা আসলে দেখতে পাচ্ছি, পেয়ারা হয়েছে। অল্প একটু জায়গার ভিতরে আসলে অনেকগুলো সে ফসল উৎপাদন করছে। জায়গা কিন্তু এরকম জায়গা কিন্তু ফাঁকা পড়ে থাকে, বাট আমরা যদি একটু হই তাহলে মোটামুটি অনেক কিছু আসলে কিনে খাওয়া লাগবে না। মরিচ তো হয় তাই না? মরিচ হয় না? আচ্ছা, পাখি কি প্রায় নিচ থেকে খেয়ে নেয়? পাখি তো উপর থেকে এসে খাবে, এখন তো উপর থেকে আসবে। আমার ফ্রেন্ড একরামের সবজি উৎপাদন বাদেও এইখে যে অনেকগুলো দেশি মুরগির ই আছে, ফার্ম আছে। কতগুলো আছে মুরগি? বেশি নাই, খাওয়ার জন্য আছে এখন 25-26টা। এগুলো শুধু খাস না বিক্রি করিস? খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য। আচ্ছা, একটা বিক্রি করে না, শুধুমাত্র খাওয়ার জন্য বেশি একটু ছোটো ছোটো, আর এগুলো একটু বড় বড় আছে। আমরা নিয়ে যাবো, আমরা তিনজন ভাগ করে নিয়ে যাবো। অলরেডি চারটা ভাগ হয়েছে, আমরা চারজন ফ্রেন্ড আছে এখানে, ওইখানে তিনজন আর আমি সবাই একদম চারজন এক পিস করে নিয়ে যাবো। হ্যাঁ, এটা নে তুই, ধর নে। ঠিক আছে, বসতে বলো। এটা মুরগি দাদা না ভাই? আর এটা হচ্ছে আমার, তার জন্য চার পিস নিবি মুরগি? 300 টাকা। এক গ্রাম এসব পুরো খাওয়ালি, তারপরে সেই কাঁঠাল খাওয়ালি, তারপরে হচ্ছে ই দিলি, কুমড়া দিলি, মিষ্টি কুমড়া দিয়ে আমরা মুরগি রান্না করবো। একটা মুরগি দে, একটা করে মুরগি দে দিই আমাদের, একটা করে নিয়ে যাচ্ছি আমরা, আমরা কিনে রেখে দিই।